আমার বাগড়িটা মেডিকেলে পড়ে, দুই দিন পরে ও ডাক্তার। তোমার মতো পাঙ্ক বলে সাথে আমার বাগড়ি বিয়ে দেবো না? পাগল হয়েছে? ডাক্তার আবুলকে দি মানা করছি না। এই শুন কি করতাছস তুই এগুলা? স্যার কইছে স্যার তো আরে আমি বহুবার নিষেধ করছি আমার আবুল কইতে, আর ও কি মনে করছে? এই ওকে আমার চিনে, এই জায়গায় যদি তোরে পুইতে ফলাই এই কি আসবো ফিরাইতে? আরে তুই পাগল হয়ে গেলি নাকি স্যার? তোতে তোর মাথা খারাপ হইছে? পাগল হইছ? খারাপ হইছে কোন সমস্যা? আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটি কথা বলে ক্ষতি কি? তাহলে বিয়া শাদির সব প্রস্তুতি শেষ নাকি? নদী গাইছে নাকি ভাই? না আসে নাই। আমার কি মনে হয় জানো পাঙ্কু, আমার মনে হয় নদী যদি এই খবর জানে তাইলে গলা রুষি বাইন্দা ফাঁস দিব। আবার শুরু করতেছেন তাই না? আচ্ছা মানুষের ভালো দেখে আপনাদের তো জল দেখে। এই বেটে পাঙ্কু, তোর আমি একটা স্মার্ট পোলা ভাবছিলাম, কিন্তু তুই তো আসলে একটা তুই তুই আসলে একটা লেভেন দিচ্ছিস খারাপ। তোর মিয়া জানতো তারা আবুল, তুমি এসব কি করে বেড়াতেছো মানুষের লোকে? কি কইতেছি মামা? তুমি নাকি কইছো তোমার লগে আমগো নদীর বিয়া ঠিক করছি? হ্যাঁ করছেন তো, কাল রাইতে না আপনি আমারে কইলেন। আল্লাহ রে আল্লাহ, তোমার মতো একটা অল্প বয়সের পোলা এতটা ফাউল হইতে পারে? কি কইতেছেন আপনি? কি কইতাছি মানে, তোমার সাথে একটু মজা করলাম আর তুমি এটাকে সিরিয়াস ধরে বসে রইলা। আমার বাগড়িটা মেডিকেলে পড়ে, দুই দিন পরে ও ডাক্তার। তোমার মতো পাঙ্ক বলে সাথে আমার বাগড়ি বিয়ে দেবো না? পাগল হয়েছে? ডাক্তার আবুল কে মানা করছি না। মাথা গরম হইলে কি করবো আপনি জানেন মিয়া? এলাকার মধ্যে ফাইজলামি শুরু করছেন মিয়া? ধর মিয়া কই যাইতেছেন? ধর পাউল লোক কথা গা। তা তুমি কি করছো তখন? খারাগের আ বেটকাইতেছিলা তো তুমি মারতা? তা আমি মারামারির কাম করি? মারামারির কাম তো তোর।